বন্ধুরা, আমরা সকলেই জানি আজকে অর্থাৎ 26শে জানুয়ারি আমাদের ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস। আর এই দিনটা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ প্রজাতন্ত্র দিবস হিসাবে এই দিনটাকে পালন করে। কিন্তু কেন এই 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস? 26শে জানুয়ারির প্রজাতন্ত্র দিবসের অ্যাকচুয়ালি ইতিহাস কী রয়েছে সেটা জানার জন্য কিন্তু আমাদের ইতিহাসেই প্রবেশ করতে হবে। কারণ 26শে জানুয়ারির প্রজাতন্ত্র দিবসের কিন্তু অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে। 1929 সালে আমাদের প্রবেশ করতে হবে। 1929 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কমিউনিটি, যার প্রেসিডেন্ট ছিল জওহরলাল নেহরু, এবং তার সাথে সেই কমিটির সদস্য কিন্তু ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র বোস এবং জওহরলাল নেহরুর ওর কিন্তু লড়াই ছিল সেই সব মানুষের উদ্দেশ্যে। তারা অ্যাকচুয়ালি সেই সময় ভাবছিল ভারতের স্বাধীনতা পাক কিংবা না পাক, ডোমিনেট কান্ট্রি হিসাবে বা ডোমিনেট স্ট্যাটাস ভারতবর্ষকে দেয়া হোক। কিন্তু নেহরু এবং নেতাজি কিন্তু এর বরাবর বিরোধিতা করে এসেছে যে ভারতবর্ষ সম্পূর্ণ স্বাধীনতা দরকার, কোনো ডোমিনেট স্ট্যাটাস আমাদের প্রয়োজন নেই। বা তাদের বক্তব্য ছিল ভারতবর্ষকে পূর্ণ স্বরাজ দিতে হবে। সেই কারণে 31শে ডিসেম্বর 1929 সালে জওহরলাল নেহরু অস্বাধীন ভারতকে স্বরাজ স্বীকৃতি দেওয়ার জন্য পতাকা উত্তোলন করেন রুবি নদীর তীরে। 1930 সালের 26শে জানুয়ারি কংগ্রেসের পক্ষ থেকে ভারতবর্ষকে পূর্ণ স্বরাজ স্বীকৃতি দেওয়া হয়। কিন্তু পুরোপুরি স্বাধীনতা না পেলেও কিন্তু ভারতবাসী সেই সময় এই দিনটিকে স্বাধীনতা দিবস হিসাবে উদযাপন করত। ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে পর্যন্ত, মানে 1947 সাল পর্যন্ত কিন্তু জানুয়ারি মাসের 26 তারিখকে এ ভারতীয় কিন্তু স্বাধীনতা দিবস হিসাবেই উদযাপন করে এসেছে। তারপর 1947 সালে 15ই আগস্ট যখন সম্পূর্ণভাবে ভারত স্বাধীনতা অর্জন করে, তারপর থেকে কিন্তু আর 26শে জানুয়ারিকে স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয় না। 15ই আগস্টকে অ্যাকচুয়ালি স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয়। ভারত তো স্বাধীন হয়ে গেছিলো ও 15ই আগস্ট 1947 সালে, কিন্তু তারপরে একটা সংবিধানের ব্যাপার ছিল, আইন কানুনের ব্যাপার ছিল, সেই বিষয়গুলো ওর জন্য কিন্তু একটা নতুন কমিটি গঠন করা হয়। 1947 সালে 29শে আগস্ট 6 জন সদস্যকে নিয়ে ড্রাফটিং কমিটি তৈরি করা হয় সংবিধান করার জন্য, যার সভাপতি ছিলেন ডক্টর বাবা সাহেব আম্বেদকর। তারপরে প্রায় কেটে যায় 2 বছর 11 মাস 18 দিন। 2 বছর 11 মাস 18 দিন ধরে ভারতের সংবিধান হাতে লেখা হয়, এবং এই সংবিধান দুটো ভাষায় লেখা হয়, একটা হচ্ছে ইংলিশ আরেকটা হচ্ছে হিন্দি। এছাড়া আমাদের ভারতের সংবিধান কিন্তু বিশ্বের সবচেয়ে বড় সংবিধান, সেকুলার কান্ট্রি, সেই কারণে সংবিধান লিখতেও কতটা কমপ্লিকেটেড। বিভিন্ন ও ভাষার মানুষ ভারতবর্ষে রয়েছে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ভারতবর্ষে রয়েছে। তো রীতিমতো 2 বছর 11 মাস 18 দিন ধরে এই সংবিধান লেখা হয়। আর ভারতের সংবিধানটি তৈরি হয়েছিল 22টি অধ্যায়, 8টি তপশিল এবং 349টি ধারা নিয়ে, যা 1949 সালের 26শে নভেম্বর ওর স্বীকৃতি পায় অ্যাসেম্বলিতে। আর ভারতের জনগণের স্বার্থে তৈরি এই সংবিধানকে ভারতবর্ষে সম্পূর্ণরূপে লাগু করা হয় 26শে জানুয়ারি 1950 সালে, এবং তারপর থেকেই এই দিনটাকে এ স্মরণীয় করার জন্য এই দিনটা আমাদের ভারতবর্ষের প্রতিটি মানুষ দেশকে শ্রদ্ধা জানিয়ে, সংবিধানকে শ্রদ্ধা জানিয়ে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করে থাকে। এছাড়া ভারতীয় সংবিধান তৈরির পর থেকে প্রতিনিয়ত কিন্তু ভারতীয় সংবিধানকে পরিবর্তন করা হয়েছে। ভারতের জনসাধারণের স্বার্থে, দেশের স্বার্থে বারংবার কিন্তু ভারতীয় সংবিধানকে পরিবর্তন করা হয়েছে। সেই কারণে ভারতবাসীর কাছে দুটো দিন কিন্তু খুবই স্মরণীয়। 1 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস, এবং 2 হচ্ছে আজ অর্থাৎ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, কিংবা ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে এ স্বাধীনতা দিবস বা পূর্ণ স্বতন্ত্র দিবস, কিংবা ভারতের সংবিধানের সূচনা। তো আজ হচ্ছে 72তম প্রজাতন্ত্র দিবস, রিপাবলিক ডে। তাই আমার প্রত্যেক ভারতীয় বন্ধুকে হ্যাপি রিপাবলিক ডে। এছাড়া দেশ স্বাধীনের পেছনে নেতাজি সুভাষচন্দ্র বোস, জওহরলাল নেহরু, ভগৎ সিং সহ যে সমস্ত দেশপ্রেমিক দেশের স্বার্থে নিজেদের প্রাণ দান করেছেন এবং দেশকে স্বাধীনতার দিকে এগিয়ে এনে স্বাধীনতা অর্জন করতে সাহায্য করেছেন, সেই সমস্ত দেশমাতার বীর সন্তানদের বা বীর যোদ্ধাদের সহস্র কোটি প্রণাম জানায়।